শুরুতেই সংবাদ শিরোনাম। ফরাসি সেই পত্রিকা শার্লি হেবদুকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিল তুরস্ক। শুধুমাত্র আরবিতে কথা বলায় ফ্রান্সে মুসলিম ভাই বোনের উপর হামলা। মুসলিম দেশগুলোতে হস্তক্ষেপ বন্ধ করুন, ফ্রান্সকে শেষবারের মতো সতর্ক করে দিল ইরান। যুদ্ধ ময়দানে ট্যাঙ্ক গুলা রেখে পালালো আর্মেনিয়ার সেনাবাহিনী। এবং সবশেষ থাকছে ইসলাম নিয়ে ম্যাক্রোর বিতর্কিত মন্তব্যের পর ফ্রান্সের প্রতি সমর্থন জানালো ভারত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে নিয়ে ব্যঙ্গাত্মক চিত্র প্রকাশ করায় ফ্রান্সের সাপ্তাহিক ম্যাগাজিন শার্লি হেবদুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে তুরস্ক। বুধবার আঙ্কারা বলছে পত্রিকাটির বিরুদ্ধে আইনগত এবং কূটনৈতিক ব্যবস্থা নেবে তারা। তুর্কি কর্মকর্তারা বলছেন পত্রিকাটি সংস্কৃতি, বর্ণবাদ এবং বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার জন্য এটি ঘৃণ্য প্রচেষ্টা করেছে। রয়টার্স জানিয়েছে এরদোয়ানকে নিয়ে যে ব্যঙ্গাত্মক প্রকাশ করা হয়েছে তার কবারে দেখা গেছে এরদোগান একটি সাদা টি শার্ট পরে বসে আছেন, হাতে একটি ক্যানের ভেতর পানীয় জাতীয় দ্রব্য রাখা এবং পাশে দাঁড়িয়ে আছে ইসলামিক হিজাব পরা এক নারী। এর আগে ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গাত্মক চিত্র প্রকাশ করায় ফ্রান্স এবং তুরস্কের মধ্যে উত্তেজনা দেখা দেয়। চলতি মাসে ফ্রান্সের এক শিক্ষক ক্লাসরুমে ব্যঙ্গচিত্র প্রকাশ করার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। পরে ওই শিক্ষককে এক মুসলিম তরুণের হাতে প্রাণ দিতে হয়। যদিও তরুণটি হামলার পরে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন। ব্যঙ্গচিত্র প্রকাশের ঘটনায় ওই শিক্ষকের প্রতি সম্মান জানাতে গিয়ে ইসলাম এবং বিশ্বনবীর বিরুদ্ধে অবস্থান নেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তুর্কি যোগাযোগ অধিদপ্তর বলছে আমাদের জনগণের সন্দেহ নেই যে প্রশ্নবিদ্ধ ব্যঙ্গচিত্রের বিরুদ্ধে প্রয়োজনীয় সব আইনগত এবং কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হবে। আরবিতে কথা বলায় ফ্রান্সে এক মুসলিম ভাই বোনের উপর হামলার ঘটনা ঘটেছে। দেশটির রাজধানী প্যারিসের বাইরের একটি ছোট্ট শহরে মুসলিম এবং ভাই বোনের উপর হামলার ঘটনা ঘটে। হামলার শিকার ওই মুসলিম ভাই বোন জর্ডানের নাগরিক। কেবলমাত্র আরবিতে কথা বলার কারণেই তাদের উপর কঠোর বর্ণবাদী এবং উগ্রবাদী ফরাসিরা হামলা করে। হামলার শিকার ভাই এবং বোন জানিয়েছেন আরবিতে কথা বলার কারণে কট্টর বর্ণবাদী এবং উগ্রপন্থী দুই ফরাসি নারী এবং পুরুষ তাদের উপর হামলা এবং নির্যাতন করে। হামলার সময় হামলাকারীরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শনের ঘটনায় অভিযুক্ত ফরাসি শিক্ষককে হত্যা করায় আক্রমণাত্মক বিভিন্ন কথা বলেন। নির্যাতনের শিকার জর্ডানিয়ান ওই যুবকের নাম মোহাম্মদ আবু ঈদ। টেলিফোনে স্থানীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন কট্টর উগ্রবাদী ফরাসি এবং ওই ব্যক্তি ও তার স্ত্রী চিৎকার করে এবং রাগান্বিতভাবে আমাদের দিকে তেড়ে আসেন এবং বলেন এটা ফ্রান্স, এটা তোমাদের দেশ নয়। এরপর আরবিতে কথা বলতে শুনে পাশের একটি বাস স্টপে তারা আমাদের উপর হামলা করে। এদিকে অভিযুক্ত দুই হামলাকারীকে এখন পর্যন্ত গ্রেফতার করেনি ফরাসি পুলিশ। ফ্রান্সের একটি সরকারি স্কুলে আরবি বিষয়ে শিক্ষক হিসেবে কাজ করেন মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানের নাগরিক মোহাম্মদ আবু ঈদ। ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন ফ্রান্স সহ পাশ্চাত্যের দেশগুলো মুসলিম দেশগুলোতে হস্তক্ষেপ করছে। মানব সমাজে শান্তি, ভ্রাতৃত্ব এবং নিরাপত্তা প্রতিষ্ঠার যে স্লোগান দেয় তারা, সে ব্যাপারে আন্তরিকতা থাকলে তাদের উচিত মুসলিম দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করা। তিনি বুধবার তেহরানে মন্ত্রিসভার বৈঠকে কথা বলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন অবমাননা কোনো শিল্প হতে পারে না, বরং এটা হচ্ছে নীতি নৈতিকতার পরিপন্থী কাজ। এর মাধ্যমে শত শত কোটি মুসলমান সহ অসংখ্য মানুষের হৃদয়ে আঘাত করা হচ্ছে। তিনি বলেন যারা এই ভুল পথে পা বাড়িয়েছে তাদের উচিত অবিলম্বে পথ পরিবর্তন করে সত্য এবং ন্যায়ের পথে ফিরে আসা এবং ঐশী ধর্মগুলোর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা। ইরানের প্রেসিডেন্ট বলেন ইউরোপীয় ইউনিয়ন সহ মধ্যপ্রাচ্যের প্রতিটি মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঋণী, কারণ তিনি হলেন গোটা মানবতার শিক্ষক। এটা খুব বিস্ময়কর যে যারা নিজেদেরকে মুখে মুক্তি, স্বাধীনতার ন্যায় নীতি এবং আইনের কথা বলে তারাই জনগণকে পরস্পরকে অবমাননার জন্য উস্কানি দিচ্ছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সহ কয়েকজন ইউরোপীয় কর্মকর্তার অবমাননাকর বক্তব্যের বিরুদ্ধে গোটা মুসলিম বিশ্বের প্রতিবাদের প্রশংসা করেছেন তিনি। তৃতীয় যুদ্ধবিরতি লঙ্ঘন করে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে সংঘাত চলছে। বিরোধীয় নাগানো কারাবাক অঞ্চলের গুবাতস্থলিতে আজারবাইজানের আক্রমণের মুখে ট্যাঙ্কগুলা ছেড়ে পালিয়েছে আর্মেনীয় সেনাবাহিনী।
যুদ্ধক্ষেত্রে আর্মেনীয়দের ফেলে যাওয়া সামরিক সরঞ্জামাদের একটি ভিডিও প্রকাশ করা হয়। বুধবার আজেরি সংবাদ মাধ্যম আজ ভীষণ সেই ভিডিওটি তাদের ওয়েবসাইটে প্রকাশ করে। 3 মিনিট 34 সেকেন্ডের ভিডিওতে দেখা যায় কয়েকটি ট্যাঙ্ক, গোলাবারুদ, সামরিক জিপ, মেশিনগান সহ বেশ কিছু সামরিক সরঞ্জামাদি রেখে পালিয়ে যায়। এক মাসেরও বেশি সময় ধরে নাগানো কারাবাখ নিয়ে যুদ্ধে জড়িয়েছে আর্মেনিয়া এবং আজারবাইজান। প্রথম থেকেই দুই দেশকে শান্তিতে বৈঠকে বসার চেষ্টা করে যাচ্ছে রাশিয়া। দুইবার যুদ্ধবিরতির প্রস্তাবও হয় রাশিয়ার মধ্যস্থতায়, কিন্তু অভিযোগ যুদ্ধবিরতি ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই তা লঙ্ঘন করেছে আর্মেনিয়া। এরই মধ্যে গত সপ্তাহে ফের দুই দেশকে আলোচনার টেবিলে বসায় মস্কো। গত বৃহস্পতিবার মস্কোর পররাষ্ট্রমন্ত্রী উপস্থিতির বৈঠকে হয় আর্মেনিয়া এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে, কিন্তু তাতেও সমাধান হয়নি। এরপর প্রথমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং পরে মার্কিন কূটনৈতিকদের সঙ্গে বৈঠক করে আর্মেনিয়া এবং আজারবাইজানের প্রতিনিধিরা। দীর্ঘ বৈঠকের পর রোববার সন্ধ্যায় নতুন করে যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়। আমেরিকা, আজারবাইজান এবং আর্মেনিয়া যৌথ বিবৃতি প্রকাশ করে। সেখানে বলা হয় মানবিক কারণে সোমবার সকাল 8টা থেকে যুদ্ধবিরতি ঘোষণা করা হচ্ছে, কিন্তু সোমবার সকাল হতেই আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন আজেরি শহর টার্টারে আক্রমণ চালিয়েছে আর্মেনিয়া, সেখানে শেলিং করা হয়েছে। ফ্রান্সে সম্প্রতি ক্লাসরুমে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্টুন দেখানোর সূত্রে একজন স্কুল শিক্ষকের শিরোচ্ছেদের ঘটনার পর ইসলাম ধর্ম নিয়ে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সম্প্রতি কিছু মন্তব্যের বিরুদ্ধে মুসলিম বিশ্ব যখন প্রতিবাদের ঝড় উঠেছে বা ফরাসি পণ্য বয়কটের ডাক দেওয়া হচ্ছে, তখন কিন্তু ভারত তার সমর্থনে নানা হ্যাশট্যাগ ব্যবহার করছে। ফ্রান্সের প্রতি সংহতি সূচক আই স্ট্যান্ড উইথ ফ্রান্স এবং উই স্ট্যান্ড উইথ ফ্রান্স ভারতে গত 72 ঘন্টা ধরেই টপ ট্রেন্ডগুলোর মধ্যে উঠে এসেছে। সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের এই দেশে হাজার হাজার ভারতীয় সোশ্যাল মিডিয়াতে ফ্রান্সের ভূমিকাকে সমর্থন করছেন, প্রেসিডেন্ট ম্যাক্রনের বিরোচিত নেতৃত্বকে তারিফ জানাচ্ছেন। ক্ষমতাসীন দল বিজেপির নেতা এবং পশ্চিম দিল্লির এমপি পারভেজ সাহিব সিং টুইট করেছেন, সহিংসতা ধর্মনিরপেক্ষ হওয়া উচিত, আই স্ট্যান্ড উইথ ফ্রান্স। ফরাসি প্রেসিডেন্ট, আপনি দারুণ কাজ করেছেন। প্রথম সারির জাতীয় নিউজ চ্যানেলের টিভি 9-এর সম্পাদক এবং অ্যাঙ্কর প্রিয়াঙ্কা দেউ জৈন টুইটারে লিখেছেন, একজন খ্রিস্টান হিন্দু ইহুদি শিক্ষক যদি ক্লাসে মেরি কৃষ্ণ যিশুর কার্টুন দেখান বা তারপর একজন খ্রিস্টান বা হিন্দু বা ইহুদি তার শিরোচ্ছেদ করে, তাহলে অবশ্যই সেটা ধর্মের উগ্র মৌলবাদ হিসেবে গণ্য হবে। ভারত কা রক্ষক সহ বিভিন্ন দক্ষিণপন্থী গোষ্ঠী যারা নিজেদের কট্টর দেশপ্রেমী বলে পরিচয় দেয়, তারাও সেই বিতর্কে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোর সমর্থনে সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের পোস্ট করছেন। মূলত 2016 সালে ভারত সরকার 36টি অত্যাধুনিক রাফেল জেট কেনার জন্য ফ্রান্সের সাথে একটি বিতর্কিত প্রতিরক্ষা চুক্তি করে। সে যুদ্ধবিমানগুলো প্রথম ব্যাচের 5টি মাস কয়েক আগেই ভারতে এসে পৌঁছেছে, আর সেগুলো আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে ভারতকে বিরাট সুবিধা এনে দেবে বলেই সামরিক বিশেষজ্ঞরা দাবি করছেন। এই পটভূমিতে ভারত যে এখন প্রেসিডেন্ট ম্যাক্রোর সমালোচনা করে কোনো পদক্ষেপ নেবে না, পর্যবেক্ষকরাও সে বিষয়ে একমত। আর ভারতের সোশ্যাল মিডিয়াতেও দেখা যাচ্ছে তারই প্রতিফল, যেখানে ফ্রান্সের সমর্থনে কার্যত ঝড় উঠেছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।